এই ছোট বাচ্চাটা সবসময় তার মায়ের মেকআপ বক্স দেখলেই নিজে মেকআপ করতে শুরু করতো। তো একদিন হঠাৎ মা তার ছেলেকে দেখে ফেলে, তাই রেগে লিপস্টিক ছিনিয়ে নেয়। কিন্তু বাচ্চাটা মায়ের কথা না শুনে খেলনাগুলোতে প্রায় মেকআপ করতে থাকতো। এই জন্য মা বিরক্ত হয়ে গুগলে সার্চ করতে শুরু করে যে তার ছেলে এমন কেন করছে। তো সার্চ করায় অনেক উত্তর পেয়ে যায়, আর মা খুবই ভয় পেয়ে যায়। এরপর মা ছেলেটাকে ছেলেদের কিছু খেলনা দিয়ে দেয়, কিন্তু ছেলেটা এগুলোর উপরও মেকআপ করতে শুরু করে। এখন মা কিছুই বুঝতে পারছিল না আর খুবই রেগে যাচ্ছিল, কারণ তার বাচ্চা ঘরের সবকিছুতেই মেকআপ করে রেখেছিল, যেমন তাদের ছবি, খেলনা, যা কিছু আছে আর কি। এরপর মা তার বাচ্চার কাছে যায় আর একটা মুচকি হাসি দেয়, কেননা এতক্ষণ সে বাচ্চার ব্যাপারে ভুল ভেবেছিল। আসলে তাদের বাচ্চাটা একটা আর্টিস্ট হতে চায়, এজন্য মা আর্টিস্টের সব জিনিসপত্র তার ছেলের জন্য কিনে নিয়ে আসে, আর এখন থেকে তাকে আর মানা করে না।